ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন নিজের উন্নতির জন্য অমৃত বেলায় ওঠে বাবাকে স্মরণ করো ভোরের সময় উপার্জনের জন্য খুব খুব ভালো কথিত আছি তাড়াতাড়ি শুতে যাওয়া আর ভোরবেলা ওঠা এই অভ্যাস মানুষকে অনেক বড় করে বরাবর আমরা কত বিত্তবান হয়েছে আমাদের কখনও অর্থের চিন্তা থাকে না আমরা একুশ জন্মের জন্য শিবালয়ে উত্তরাধিকার প্রাপ্ত করি এখানে তো আমরা জন্মবাই জন্ম পুরুষার্থ করি আর আমাদের এখানকার পুরুষার্থ একুশ জন্মের জন্য ভাগ্য তৈরি করে দেয় এ তো ওয়ান্ডার তাই না এমন কেউই নেই যে এমন পুরুষার্থ করায় অবিনাশী বাবা আমাদের অবিনাশী পুরুষার্থ করান আজ প্রাপ্ত মুরলিন হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক পুরুষারকে দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে সচেকিং করার লক্ষ্যে বাপদাদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদাদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন নিজের উন্নতির জন্য অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করো ভোরের সময় উপার্জনের জন্য খুব খুব ভালো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজের উন্নতির জন্য অমৃতবেলায় উঠে বাবাকে স্মরণ করছে কি চেক করে চলেছি বাবা বলেছেন বুদ্ধিযুগের দ্বারা সত্যিকারের যাত্রা করতে হবে বিনাশী ধনের পিছনে নিজের ভাগ্যকে নষ্ট করো না প্রকৃত উপার্জন করতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি বুদ্ধিযুগের দ্বারা সত্যিকারের যাত্রা করছি কি বিনাশী ধনের পিছনে নিজের ভাগ্যকে নষ্ট করছি না তো প্রকৃত উপার্জন করছি কি চেক করে চলেছি বাবা বলেছেন তন মন এবং ধনের দ্বারা ফিলান্থ্রোপিস্ট হতে হবে নিজের সব কিছুই একুশ জন্মের জন্য ইনশিওর করে দিতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি তন মন এবং ধনের দ্বারা ফিলান্থ্রোপিস্ট হচ্ছে কি নিজের সব কিছুই একুশ জন্মের জন্য ইনশিওর করে দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন দিব্য বুদ্ধির বল দ্বারা পরমাত্ম টাচিংয়ের অনুভব করে মাস্টার সর্বশক্তিমান ভব দিব্য বুদ্ধিকে বুদ্ধি বল বলা হয় এই বুদ্ধি বল দ্বারাই বাবার থেকে সর্বশক্তি ক্যাচ করে মাস্টার সর্বশক্তিমান হতে পারবো সায়েন্স যেমন বুদ্ধি বল কিন্তু সে হল সংসারী বুদ্ধি তাই তাই সংসারের প্রতি প্রকৃতির প্রতি চিন্তা করে আমাদের কাছে আছে দিব্য বুদ্ধির শক্তি যা পরমাত্ম প্রাপ্তির অনুভব করায় দিব্য বুদ্ধির দ্বারা প্রতিটি কর্মে পরমাত্ম পিওর টাচিংয়ের অনুভব করে সফলতার অনুভব করতে পারবো দিব্য বুদ্ধির বলের দ্বারা মায়ার আঘাতকে হারিয়ে দিতে পারবো তাই আমি আত্মা চেক করে চলেছি আমি দিব্য বুদ্ধির বল দ্বারা অনুভব করে মাস্টার সর্বশক্তিমান হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন মাস্টার জ্ঞান সূর্য হয়ে সবাইকে জ্ঞানের লাইট মাইড যারা দেয় তারাই প্রকৃত সেবাধারী তাই আমি আত্মা চেক করে চলেছি আমি মাস্টার জ্ঞান সূর্য হয়ে সবাইকে জ্ঞানের লাইট মাই নিয়ে প্রকৃত সেবাধারী হচ্ছে কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার গুলি ओम शांति ओम शांति ओम शांति